আদায়করণে দাবি সহ একাধিক দাবিতে সারা রাজ্যব্যাপী 2 ঘন্টার কর্মবিরতি ডাক দিয়েছিল ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা। সেই মতো মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা গ্রামীণ হাসপাতালে একাধিক দাবি দাওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে 2 ঘন্টা প্রতীকী কর্মবিরতি পালন করল WBNHMJA বা ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা। তাদের দাবি, সমস্ত কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। আগামী 31 তারিখ থেকে NHM কে বন্ধ করা হচ্ছে, তার প্রতিবাদ জানান কর্মীরা। কেন্দ্র সরকারের কাজ দেওয়ার দাবি জানানো হয়েছে এদিনের কর্মবিরতি আন্দোলন থেকে। স্থায়ীকরণের দাবিতে বেলদা গ্রামীণ হাসপাতালে ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে প্রতীকী কর্মবিরতি পালন করে ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে, সবার পাশে। It's caught in the crossfire.